الملك القدوس السلام حي العزيز الجبار سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم اللهم أجري من النار 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 اللهم أعوذ بعزة الله وقدرته من شر ما أجد حاضر أعوذ بعزة الله وقدرته من شر ما أجد حاضر أعوذ بعزة الله وقدرته من شر ما أجد حاضر بسم الله الرحمن الرحيم قل إنما أعدكم بواحدة قل إنما أعدكم بواحدة أن تقوموا لله مثنى وفرادى ثم تفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد قل ما سألتكم من أجر فهو لكم قل ما سألتكم من أجر فهو لكم إن أجري إلا على الله وهو على كل شيء شهيد قل إن ربي يقذف بالحق علام الغيوب قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحى إلي ربي إنه سميع قريب ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان قريب وقالوا آمنا به وأنى لهم التناوش من مكان بعيد وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক আমাদের তেলাওয়াত করুন করেন বুঝবার বুঝাইবার আমলের ইতিপূর্বের আয়াতগুলোর মধ্যে আল্লাহ জেল্লা শানহু সতর্ক করছেন
ওই সমস্ত লোকদের ব্যাপারে যাদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, কোরআনের অর্থ বলা হয়, মুসলিম মাসায়েল ব্যাখ্যা করা হয়, তারা কান দেয় না, বরং তাদের কথাবার্তা ব্যবহারে রসুলের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহর প্রতি অবজ্ঞা প্রদর্শিত হয়। বরং কোরআন হাদিসের হুকুম আহকাম আল্লাহর রসুল তার সুন্নত এগুলোকে তার দুনিয়ার তরক্কির জন্য বাধা মনে করে। এইরকম লোক আমাদের দেশে আছে না? আখেরাতের কথা বললে এদের হুজুররা জীবন করায় বলে জানা কথাই কি বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে? আধুনিক যুগে কি এগুলো চলে? ইসলামকে আধুনিক বানাও, শরীয়তকে আধুনিক বানাও, যুক্তি তর্কের দ্বারা এগুলো অনেক বেশি চলছে আমাদের দেশে। আল্লাহ আমাদের উপরে দয়া করেন। কথা শুনলে ভয় লাগে, মনে হচ্ছে আজকে বোধহয় কিছু জাল জালার মতো, ভূমিকম্পের মতো হয়েছে। খেয়াল করেন নাই আপনারা? ১০:৪৮ এটা তো হয়েছে, জুমার পরে হয়েছে, ৩:৩৫। আমার হাতে একটা কিতাব পড়তেছি না, পড়ে ঘন ঘন হইতেছে। আল্লাহ বৃষ্টি শুরু হইলে রসুলের পাক সুন্নাহ হয়েছে না, খুব ভয় পাইতে। ওনার হাদিসে আছে চেহারা তাকে ইয়ে হয়ে আবু সন্তান ভয় পাইতে, মুখের মধ্যে ভয় প্রকাশ পায় না। একবার ঘরে ঢুকতেন, একবার বাইরে আসতেন, কেন? ইতিপূর্বে যখন বৃষ্টি আসত অন্যান্য কৌমের উপরে, দেখা যায় একটু বেশি আজার আসত, তাই হাতান খুব বিকট আওয়াজ হইত, বিজলির মানুষ মারা যেত। এরপরে আসমানতে পাথর বর্ষিত হইত, এখনো হইতেছে হয়, দয়া আল্লাহ সব চুর মার করে দিত, জাতি ধ্বংসে। কোরআন শরীফে অনেক ইতিহাস আছে, অনেক নবীদের উন্মতের জন্য এটি পড়তে বলা হয়েছে। যেহেতু আগে সৃষ্টি হইলেই প্রায় জাতিকে ধ্বংস করে দেওয়া, তখনকার নবীরা ছিলেন এলাকা ভিত্তিক, এক এলাকায় ধ্বংস হইলে অন্য এলাকায় আবার ছিল, এই জন্য হুজুর ভয় পেত না, জানিয়ে বৃষ্টির আড়ালে ধ্বংস ভূমিকম্প আসতেছিল। দোয়া পড়তেন, সিজদায় পড়তেন, নামাজ পড়তেন, আল্লাহর কাছে কান্দা কান্দি করতেন। এরপরে যখন দেখতেন যে আজাব আসে নাই, স্বাভাবিক বৃষ্টি বাতাস নেই, বিকট আওয়াজ নেই, বিজলি নাই, স্বাভাবিক বৃষ্টি হইতেছে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা খুলে বৃষ্টির নিচে চলে যেত, সারা শরীর ভিজাইতেন, আর বলতেন মাউন ফাহেরু মাউস সামা
আসমান থেকে নতুন পানি নামছে, নামি বর্ষিত হয়েছে, এটার মধ্যে কোনো নাপাকি নাই, পবিত্র পানি, এটা শরীরে লাগাও। নবী আলাইহিস সালাম সারা শরীর ভিজাইতেন, খুব খুশি হইতেন। হ্যাঁ, আমাদের তো পানি মুশকিল, ভয়ও লাগে, আবার দুটোই আছে। কাদের উপরে হইতো? ওই যুগের নবীদের এলাকা ভিত্তিক থাকার কারণে ওই জাতিকে ধ্বংস করে দেওয়া হয়। কিন্তু আমাদের নবী স্থান কাল পাত্র ভিত্তিক নন, তিনি সর্বশ্রেষ্ঠ, শেষ নবী, বিশ্ব নবী, আখিরি নবী। মা কানা মুহাম্মাদুন আবা ولكن رسول الله وخاتم النبيين শেষ নবী কইলে অনেকে মনে করে উনি নবী শেষ হয়ে গেছে, এর অর্থ হলো ওনার পরে আর কোন নবী আসবে না, কেয়ামত আসবে। দুনিয়াতে যত নবী আসার কথা হয়েছে আসা হয়ে গেছে, তিনি সর্বশেষ নবী, এর অর্থ হলো ওনার পরে আর কোন নবী নাই। একটা জিনিস যে মনে করে যে ওনার পরে আবার নবী আসবে, যুক্তি পেশ করে, ইসলামের দৃষ্টি সে মুসলমান নয়। আমাদের দেশে একজন আছে, মানুষের তার ইংরেজি নবী গার্ডিয়ান, সব কাজই মুসলমানের মতো করে, পুরাটা নামাজ যদি আপনি সুন্নত তরিকায় করেন কিন্তু ওযু করেন না, সবাই বলবে নামাজ পড়তেছে, আসলে নামাজ হইতেছে না? হইতেছে না, কিন্তু বোঝা যায় না। আকিদার বিষয়গুলো এরকম, যদি ফরজ আকিদা মনে করেন 20টা আকিদা আছে ইসলামের, মানে বিশ্বাস একটা অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকে না। মনে করেন যে সব ভালো কাজ করে আল্লাহকে মানে, তাহলে সে মুসলমান থাকবে? যত নেক কাজ করবে এইটার বরকত আখেরাতে পাবে দাবি করতে পারে না। অনেকেই বলে যে এত নেক কাজ করে শুধু ইমানদার নাই, আল্লাহ তো জালেম না। আপনার ফ্যাক্টরিতে একজন আছে অফিসার, অনেক প্রোডাকশন করতে পারে, খুবই যোগ্য, আখলাক সব দিতে পারে, শুধু আপনারে মানে না, মালিক মানে না। সে যেহেতু ভালো, চাকরিতে থাকতে পারবে, ফ্যাক্টরির উপকার সুযোগ সুবিধা দেবেন, তবে প্রমোশন দেবেন, দুনিয়ার এই সব কিছুর মালিক আল্লাহ, সব নিয়ামতের মালিক আল্লাহ, উনি দেন, উনারে মানে না, তবু দুনিয়াতে দিতেছেন, আখেরাতে কিভাবে আশা করেন? এত নেক কাজ করছে শুধু ইমানটা নেই। আপনিও তো, আপনার অফিসার সব ভালো কাজ করে কিন্তু আপনারে মানে না, তো ভাই বুঝার দরকার। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করুন। এমনিভাবে আমাদের যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত করে শুনাইলেন, মা কানা মুহাম্মাদিন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন।
মহিলাদের মধ্যে এটা খুব পড়ে। কি অর্থ? তোমাদের নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোন সন্তান জীবিত থাকে না, পুরুষ সন্তানরা জীবিত থাকে না। সংক্ষিপ্ত ইশারা এই জন্য, এ নবী মহান সমস্ত উম্মতকে তার সন্তান ঘোষণা করেছে। জানেনি তো আপনারা, আমি যতই আমার সন্তান সন্তান বলি, যদি থাকে একটা আমার ওর দিকে মন বেশি যাবে স্বভাব। এই জন্য নবী আলাইহিসসালামের কোনো সন্তান জীবিত রাখা হয় না, তার জন্য আলাদা কিছু করুন লোক। তার দৃষ্টিভঙ্গি, তার দায়িত্ব, মসুলিয়ত সমস্ত উন্নতের, চাই মুসলমান হোক চাই কাফের, সব তা ভাজ্য সন্তান অভাজ্য সন্তান সবাইকে ওনার দেখতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে সমানভাবে। একজনকে অগ্রাধিকার দিবে, স্বজন প্রীতি করবে, আরেকজনের প্রতি স্বেচ্ছাচারিতা করবে, এটা আল্লাহর গুণ নয়। ওনার সন্তান রাখা হয় নাই, উনি নিজে বলে গেছেন আনা ইবন জুলাতির ওয়ালিদিন, আমার কোনো সন্তান জীবিত নাই। মনে করো আমি তোমাদের সকলের পিতা, পিতা তুল্য, সকলের হক আমার উপরে সমান, আমারও তোমাদের উপরে সমান হক, পিতার হক সন্তানের উপরে, সন্তানের হক পিতার উপরে থাকে, ওই রকমই আমার ভাই বোন। আমি শেষ নবী, সারা পৃথিবীর নবী, আসমান জমিনের নবী, মাটির নিচের নবী, কেয়ামত হয়ে যাবে এর পরে স্থায়ী জীবনের নবী, আখেরাতের জীবনের নবী, তখন সব নবীরা আমার তরিকায় চলবে। আমল করবে, ইবাদত করবে, নিজের স্বার্থে মজা লাগবে, তো এটা আমার তরিকা হবে। ইতিমধ্যে ইঙ্গিত যে আমার পরে আর কোনো নবী নাই, আমার সন্তান থাকে নাই, নাহলে আমার সম্মানার্থে তারে নবী বানানোর দরকার ছিল। আর সন্তান থাকলে নবী না হইলেও মানুষে সিজদা করে আরে নবী বানাইব, নবীর বংশের দ্বারা পৃথিবীতে শিরক শুরু হয়ে আমরা দেখতেছি না, কত ভণ্ড পীর সিজদা লইতেছে, শিরক করতেছে, করাইতেছে, কারামত দেখায়, এই দেখায়, সেই দেখায়, বিভ্রান্ত করতেছে, ভণ্ড বানায়। সে যদি আল্লাহ নবীর ছেলে হইত, আমাদের দেশে অনেক ভালো ভালো বড় বড় পীর গেছে, ভালো গেছে, মৃত্যুর পরে তার ছেলে পীর হয়ে গেছে, গদি নিয়েছে, বাপের আদর্শ ধরে রাখে না, অর্থের পূজারি হয়ে গেছে, তার মধ্যে সুন্নতের বালাই নাই, ক্ষমতার লোভী হয়ে গেছে, আল্লাহ রসুলের আইনের ওপর নারী ভুল করে, এইগুলো হইত। আল্লাহ আমাদের ভুল করতে, তিনি শেষ নবীর অর্থ, ওনার পরে কোন নবী আর, এটা আকিদা বিশ্বাস। সব ভালো কাজ করে আমাদের নবীকে শেষ নবী মানে না, একটা কারণে সে মুসলমান থাকে না। নামাজ পড়বে, পাঁচক্ত আজান দিবে, একামত দিবে, তেলাওয়াতে কোরআন শরীফ করবে, যাই করবে কিছু লাভ নাই। যেমন আল্লাহকে না মানলে কোনো লাভ নাই, আল্লাহর রসুলকে শুধু মানলে হবে না,
ওনাকে শেষ নবী মানতে হবে, ওনার পরে কোনো নবী নাই, এটা যদি না মানে তাহলে কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত ইবাদত আছে না, এগুলো যদি অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে। আর যদি এগুলোকে মানে, যদি আল্লাহর হুকুম, কোরআনের হুকুম, শরীয়তের হুকুম, কিন্তু সে আমল করে, যে কোনো কারণে আমল করে না কিন্তু অস্বীকার করে, তাহলে সে কাফের হয়, মুসলমান থাকে। লা ইউকাফিরুহু বিযামবিন, সে গুনাহ করে কারণে তাকে কাফের বলবে না। দোয়া করো, দাওয়াত দাও, পথে আসো, কড়ামি করুন, বাড়াবাড়ি করুন, তার মধ্যে আছে যোগ্যতা। আন্নাসু মাআদিন কামাআদিনি যাহাবি ওয়াল মুদদা, আর এখানে খনি আছে, মেহনত করো, এর পিছনে সমুদ্রের থেকে স্বর্ণ উঠাইতে হইলে কত মেহনত করতে হয়, খনি থেকে পেট্রোল উঠাইতে হইলে কত মেহনত করতে হয়, কয়লা উঠাইতে হইলে মেহনত করতে হয়, মিস্ত্রি লাগে, ইঞ্জিনিয়ার লাগে, মানুষের সিনার মধ্যে আমি নেক আমলে আল্লাহর ইকিনে নবীর বিশ্বাসের সমস্ত দৌলত আমি তার সিনার মধ্যে রাখছি, যাদের প্রকাশ করা সম্ভব হয়েছে, আলেম হয়েছে, ভালো মুসলিম হয়েছ, ওদের ঘৃণা করো না, ওদের জেনে পারো বিলীন আছেন মহাব্বাতিন, তাদের এই খনি আছে, পর্দা ছিঁড়ে দাও, তারাও যেন আল্লাহকে রাসূলকে। বলতেছিলাম যে আকিদার বিষয়টা এমন, একটা আকিদা অস্বীকার করলে সে মুসলিম থাকে না, একাধিক হইলে কথা না, একাধিক না, একটা অস্বীকার করলে শেষ নবী মানে না, তাহলে সে মুসলমান না। আল্লাহ পাক আমাদের বুঝবার তো, অনেকটা মুনাফিক থাকে, যাদের আলামত হইল মিথ্যা কথা বলার অভ্যাস, ওয়াদা খেলাফি করার অভ্যাস, কথায় কথায় মানুষের সাথে ঝগড়া করার অভ্যাস, খিয়ানত করার অভ্যাস, মানুষকে গালি দেওয়ার অভ্যাস, মানুষের উপর অপবাদ দেওয়ার অভ্যাস, মানুষের প্রতি ধারণা করার বদগুমানির অভ্যাস, হিংসার অভ্যাস, অহংকারীর অভ্যাস, এটা সব মুনাফেকের আমল, মুনাফিকির আলাম, যেভাবেই করো এটা মুনাফিকির আলাম। আল্লাহ আমাদের এই আমলগুলো গুনাহ যদি থাকে, ফরিদবা না করে বৃদ্ধি হইতে 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 সমস্ত ঈমান যে আমার এই কলবে আছে এটাকে বেষ্টন করে ফিনিশ করে দেয়। এই মুনাফিকের দল আমাদের দেশে বেড়ে গেছে, তারা নিজেরাও আমল করে না, অন্যদের আমলের জন্য বাধা হয়ে দাঁড়ায়, ব্যাঘাত ঘটায়। এই আয়াতগুলোর মধ্যে তাদের কথা গেছে, শুধু তাই না যে নবী স্বীকৃতি দেয় না, বিশ্বাস লালন করে না, বরং নবীর কাজকে প্রতিহত করার জন্য বিভিন্নভাবে নিয়মে চেষ্টা চালায়। এর আলাম তারা চিন্তা করে না, তারা দুনিয়াতে প্রথম আসে না, ইতিপূর্বে হাজারো কম গেছে, এলাকা ভিত্তিক, স্থান ভিত্তিক, কাল ভিত্তিক,
ওরা বর্তমান যারা আছে তাদের তুলনায় 100 বার বেশি শক্তিশালী ছিল। মাঝে মাঝে আগিলা যুগের শিল্পকলার জিনিস বানানো মাটির নিচে দেবেন শহর বাইর বিভিন্ন মূর্তি বাইর বাড়ি ঘর বাইর মসজিদ বাইর ওরই যে বানাওয়াট দেখা যায় রং দেখা যায় এবং ওগুলোর যে নকশা অত্যাধুনিক যুগেও নেই। কোটি কোটি টাকা দাম হয় এক একটা জিনিস চুরি করে টাকা। তাদেরকেও আমি নবীর বিরোধিতা করার কারণে ধ্বংস করে দিই। জালজালা ভূমিকম্পের দ্বারা ধ্বংস করে দিই। অতি বৃষ্টির সায়লা তুফানের দ্বারা ধ্বংস করে দিই। তাদের 100 ভাগের 10 ভাগ ক্ষমতা তোমাদের নেই। وَكَذَّبَ মিন কবলিহিম وَمَا بَلَغُوا مِعْشَارَ مَا آتَيْنَاهُمْ তাদের 10 ভাগও তোমাদের শক্তি নাই। তারা নবীর সাথে বেয়াদবি করছে, আমি ধ্বংস করে দিচ্ছি। তোমাদের চিন্তা করা উচিত, এক তৌহিদের উপরে থাকতে হবে। তোমরাও তো বলো কোন কাজের মধ্যে সব একমত থাকবে, তা না হলে কাজ সম্পাদন করা কঠিন হবে। আল্লাহ যদি 2-4 জন মানো, দেশের রাষ্ট্রপতি যদি 2 জন হয়, প্রধানমন্ত্রী যদি 2 জন হয়, 3 জন হয়, 4 জন হয়, কয়জনকে খুশি করব? প্রত্যেক তো স্বাধীন, প্রত্যেকে তার ক্ষমতা প্রদর্শন করতে যাবে। সে বলবো একবার আমার ক্ষমতায় সূর্য পশ্চিম দেব, আরেকজনে বলবো আমার ক্ষমতায় দেখাইতে হবে পূর্ব দিক দেব, আরেকজনে বলবো দক্ষিণ দিক দেয়। একাধিক ক্ষুদা হইলে তার সমতা সক্ষমতা দেখাবে না? এটা তোমরা বুঝা না? বল হে নবী, তাদের বলেন ইন্নামা আইযুকুম বিওয়াহিদা, আমার একটা কথা করি, নসিহত করি, মন দিয়ে শুনো। কুলিন্নামা, অবশ্যই অবশ্যই আমি আইযুকুম, একটি বিষয় তোমাদেরকে নসিহত করি বুঝাই। আনতাকুমু লিল্লাহি মাসনা অফরাদা, আল্লাহর সামনে দাঁড়াও। মনে করো আল্লাহর সামনে দাঁড়াচ্ছে, এদিকে একজন দুইজন দাঁড়ো, যদি ব্রেন থেকে থাকে তাহলে একটু চিন্তা করো যে নবীর বিরুদ্ধাচরণ করতেছ, সে কে? 40 বৎসর যাবৎ তোমাদের সাথে উঠা বসা করে, তোমাদের চোখের সামনে জন্ম হয়েছে, 40 বৎসর পর্যন্ত ওনার জীবন দেখাইতে পারবা যে একটা চরিত্রহীন কাজ করছে, দেখাইতে পারবা অপরাধ করছে? মুশরিকিনরা থাকত, মদিনা আসলে ইহুদিরাও দেখছে, খ্রিস্টানরা জানে, অগ্নি পূজকরা জানে, ওনাকে তারা মিলে নবী হওয়ার আগে সাজকুল আমিন শুনেন, সত্যবাদী এবং আমানতদার, এই লক্ষণ মুসলমানে দেয় নাই, কারা দিছে? সবে মিলে ইহুদিও আছে, খ্রিস্টান আছে, অগ্নি পূজক আছে, মুশরিকিন আছে, সবাই বলতো সাজকুল আমিন। এইটা সবাই জানে যে হজরে আসওয়াদ খুব দামি জিনিস, হজে যারা যায় হাত লাগাইবার হইলেও চেষ্টা করে নাই, একবার একবার বাইতুল্লাহ শরীফ তুফানে নুহের পরে তো একদম ভেঙে গেছে, আস্তে আস্তে 12 বার এটাকে সংস্কার করা হয়েছে।
নবী আলাইহিসসালামের বয়স যখন 15-20 বছরের কাছাকাছির মধ্যে, তখন আরেকবার সংস্কার করা হয়েছে। রসুল পাক নিজেও এটা মধ্যে শরীর হয়েছে। এক সংস্কারের সময় হজরে আসওয়াদ শরীরে হয়েছে, এটা লাগারই লাগে। এখন গোত্র গোত্র ছিল না আগে, অনেক গোত্র যারা হজরে আসওয়াদ লাগায় এরা হয় সবচেয়ে সম্মানী। বাইতুল্লাহর মুতাল্লি হয় এরা হয় এলাকায় দেশে সম্মানী, বিদেশে গেলেও সম্মান পায়। এখন সবাই প্রত্যেক গোত্রে কয় আমরা রাখবো, আরেক গোত্রে কয় আমরা রাখবো, আরেক গোত্রে কয় আমরা রাখবো, এইভাবে কঠিন ঝগড়া। এ সমাধান নাই। আল্লাহ যদি ব্রেন দিয়ে চিন্তা করে বলছে যে একজন সমাধানকারী কারে বানানো যায়, প্রস্তাব হয়েছে কেউ ইহুদি কেউ খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি, কেউ কেউর উপরে একমত হয় না। পরে একজনের প্রস্তাব করছে মুহাম্মদ কে নবী হন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, উনি যদি হয় বিচারক আমরা সব একমত। শুনেছে নবী আলাইহিসসালামকে বলা হইলো যে তুমি যে বিচার করবা আমরা সব মেনে যাব। নবী আলাইহিসসালাম বলেন ঠিক আছে, এক কাজ করো, বড় শক্ত একটা কাপড় যেটার পাথর রেখে টান দিলে ছিঁড়ে না, এটা গরুর চামড়া হইতে পারে, ব্যবস্থা করো। করছে হজরে আসওয়াদ কত ওজন এইটাকে বলছে এটার মধ্যে রাখো, রাখছে। রাখার পরে বলে যে যত পুত্রলার আসো সবাই কাপড় শরিক হও, এটারে ওখানে লাগানি হবে। তোমরা সবাই বরকত দিতে চাও, সবাই শরিক হইতে চাও, এই সব ধরো, সবাই ধরো, পুত্রের প্রধান ধরো। সবাই খুশি যে এইটু বুদ্ধি আমাদের মাথায় আসলো না, তারা সবাই মিলে পুত্রে সবাই নিয়ে এখানে রাখছে। আর যে বিচারক হয়ে একটা দাম আছে, তো নবী আলাইহিস সালাম এটা উঠায়া ওখানে লাগাই দিচ্ছে, সব খুশি হয়ে গেছে। তাদের বিচারের জন্য পর্যন্ত নবী আলাইহিস সালামের কাছে, তার জীবনের দুইটা ঘটনা আছে, এছাড়া ইতিহাসে কোনো ঘটনা পাওয়া যায় না। বন্ধু বান্ধব থাকে না, তখন নবী না, 15-20 বছর বয়স, এক বাড়িতে গান হবে নাচ হবে বিয়া বাড়ি। আমাদের দেশেও যেরকম গান বাদ্য হয় না অনেক বিয়ার মধ্যে, বুঝে না শরীয়তের এত বড় একটা কাজ, এইটার মধ্যে গুনার কাজ শুরু করে, বেপুর দিকে হয় গান বাজায়। ওই যুগেও ছিল, জাহিলি যুগে একটা প্রথা ছিল, এই বন্ধু বান্ধব রাস্তে না হারা তো যায়, আল্লাহ রাসুল তখন রাসুল না যায় না, ভবিষ্যতে রাসুল হবে আগের থেকেই পাক থাকে। একদিন বন্ধু বান্ধব তো সবাই ধৈর্য, কেউ হাতে কেউ ঘাড়ে কেউ পায়ে ধরে জবরদস্তি লয়ে বসেছে। যখন গান শুরু এমন ঘুমে ধরছেও না, যারা সাথী এরা তো দেখবার গেছে, হেরাও দেখতে পারতেছে না, একবার নবী হের উপরে পড়ে যায়, আরেকবার হর উপরে পড়ে যায়, আরেকবার স্টার উপরে পড়ে যায়, গাছ তোর জন্য দেখতেই পারতেছে না, এই আরে শোয়া দে এটা কাজ ঘুমায়। সকাল হয়েছে গান বাদ্য শেষ, উঠ, কিছু না বললো না তো, হুজুরে উঠেছে ঘুমাতে উঠিয়া বাসা চলে আসছে, আল্লাহ বাসায় ঘুম তারি করে দিয়েছে।
আরেকটা ঘটনা হয়েছে, একবার কুরাইশে বাইতুল্লাহ শরীফ সংস্কার করে, তাদের অনেক ভক্তির জিনিস ছিল, কাজের শরীর খোয়া বরকত মনে করত। আমরা মসজিদ বানাই না, একটা কাজের শরীর হইতে চাই বরকতের জন্য। মক্কা সংস্কার চলছে, সব কুরাইশিরা কাজ করতেছে, ইট আনতেছে বড় বড় পাথর। নবী আলাইহিস সালাম তো শুধু বাচ্চা ছিলেন, উনিও আনা শুরু করছেন, বাচ্চারা তো আরো বেশি আকর্ষণ। এখন উনি যে এত সুন্দর মানুষ, আহসানা মিনাল কামার, চন্দ্রের পূর্ণিমার চন্দ্রের চেয়েও সুন্দর। পৃথিবীর কোন মহিলা এমন সুন্দর সন্তান জন্ম দেয় নাই। আল্লাহ আমাদের বুঝবার কোন নবীকেই উম্মতের কাছে খাটো হইতে হয় এরকম বানানো হয় না। সব উম্মতে বুঝে যে উনি সর্বশ্রেষ্ঠ, রূপে গুণে সব দিকে, যাতে কেউ না বলতে পারে এই বিষয়ে আমি সুন্দর বেশি, আমার এইটা বেশি, আমার সেটা বেশি, আমি তারে কেন মানব। মানার সবগুলো গুণ তাকে দেওয়া হয়, জ্ঞান সবচেয়ে বেশি দেওয়া হয়, আল্লাহর সবচেয়ে বেশি জ্ঞান, ওনারও বেশি জ্ঞান। উনি ওইটার মধ্যে শরীফ হয়েছেন, তাদের মধ্যে দাগ হয়ে গেছে, সুন্দর চেহারা, নরম শরীর, ঈদ এখানে নিয়ে নিয়ে দূর করে আসতেছে, এইটা দিতেছে কেমন কেমন লাল হয়ে গেছে। বাবা তো নাই, চাষা ছিলেন আব্বাস, সিনবুয়া বিনি চাচা নব্বের জায়গায়, ওই দায়িত্বই চাষার উপরে আছে, যেটা বাবার দায়িত্ব। আমরা এগুলো খেয়াল করি না, বাইস্তের সম্পদ লুণ্ঠনের চেষ্টা করি। আল্লাহ আমাদের হেফাজত। একবার হুজুর আলাইহিস সালামকে হযরত আব্বাসকে একজনে জিজ্ঞেসে, আজি প্রশ্ন, আন্তা আফজাল আকবর আম মুহাম্মদ, আপনি বড় না আপনার ভাইস্তা মুহাম্মদ বড়? এ তো জবাব দুইটা হইতে পারে, বয়স আর মান মর্যাদা। সাহেব প্রশ্নকারী তো এটা বলেনি, এ খালি জিজ্ঞেস দুইজনের মধ্যে বড় কেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আজীব জবাব দিয়েছে, আনা আকবারু মিনহু সিন্নান ওয়া আকবারু মিন্নি ফযলা, বয়সে আমি বড়, বরকত মর্তবা সম্মানের দিক দিয়ে সে আবার সে দেব। হযরত আব্বাস সিনওয়া বিহি হুজুর আলাইহিস সালাম তাকে পিতার মতো সম্মান মহাব্বত করতেন। বহুত ঘটনা, ফতে মক্কা যে মুসলমানের হয়েছে, গভীরভাবে চিন্তা করলে সবচেয়ে বেশি অবদান ব্যক্তিগত ওনার বেশি। এর সে আগে বলবার চাই না, গবেষণার বিষয়। উনি কিন্তু মক্কায় ছিলেন, হিজরত করেননি, ফতে মক্কা পর্যন্তই উনি মক্কায় ছিলেন, মুসলমানের পরিচয় কিভাবে জীবন দেখাটাই দিয়েছে, বদরের যুদ্ধেও যেতে হয়েছে, অ্যারেস্ট হয়েছে, জেলখানা পড়ে রয়েছে, কিন্তু বলে নাই। মক্কা কি হয় না ঘটে, আবু জাহেলরা আবু সুফিয়ানরা কি করে কেমন জানি হুজুর আলাইহিস সালাম খবর পাওয়া যেত। ফতে মক্কার দিনে এরকমই আছে,
প্রথম তো আব্বাস খুব পেরেশান হয়েছেন ইলা আখিরিহি, পরে জানছেন না নবী মারা যায় মিথ্যা একটা কথা বলেছে। বার আবু সুফিয়ান কাফের ছিল, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরায় গেলেন আটটা বকর বিরাট ঘটনা, ফতে মক্কার দিন মুনিও আব্বাসে তাকে বুঝায়া বাজায়া বুঝায়া বাজায়া আগেই রাখবে না মুসলমান মনে আছে, মুসলিম কাফের সেনাপতি মুসলমান হয়ে গেছে, সব সেনারা তো প্রস্তুত হয়েছে নবীর সাথে যুদ্ধ করবে। সকালে ওইটা হুজুর ঘোষণা করছে, মান দাখালা বাইতাল্লাহ ওহু আমিন, যারা হেরাম শরীফ বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে বয়ে থাকবা তাদের ক্ষমা করবে, ওমান দাখালা বাইতাহু যদি নিজের ঘরে যাও দরজা বন্ধ করে থাকো আগলাকা বাবু তাকেও আক্রমণ করো। শেষ ঘোষণায় সৈনিকদের মধ্যে পরিশন হয়েছে, ওমান দাখালা মাস করে আপনি সুফিয়ান, আবু সুফিয়ান যে সৈনিকদের জন্য ক্যাম্প বানাইছে আমার সাথে যুদ্ধ করার জন্য, যারা ওই ক্যাম্পে ঢুকে যাবে আবু সুফিয়ানের আশ্রয়ে চলে যাবে তাদেরকেও ক্ষমা করে দেবে। এটা কি ট্যাকটিক্স, সৈনিকদের মধ্যে সন্দেহ হচ্ছে কি, ওখানে যাইতে না নিষেধ করবে, ওখানে গেলে তো সেনাপতি সংগঠিত করবে আমাদের, ওখানে যাইতে বলবে যুদ্ধের পলিসি এরকম হয় না। একজন আরেকজন বলছে আমাদের সেনাপতি কোথায়, মুসলমান হয়ে গেছে নাকি, আর দশজনে কহ আমরা তো এরমই রাত্রে শুনলাম মুসলমান হয়ে গেছে, এমন মশহুর হয়েছে বুঝতে পারেন সেনাপতি মুসলমান অফিসাররা মুসলমান, রাত্রে হয়ে গেছে, সকালে হুজুরের ঘোষণার পরে যা বলছেন তাই হয়েছে। নবী আলাইহিসসালাম বাইতুল্লাহ শরীফে ঢুকছেন, হক জাহের হইল বাতিল ধ্বংস হইল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এনে কালা লাল লাল দেখা গেছে সাসা কয় বাইসতে তোমার শরীরে লাল লাল দাগ হয়ে গেছে গা, লুঙ্গিটা খুলে এনে দেও এখানে রাইখে তারপরে আমরা দেশেও আছে আফ্রিকানে আছে আধা উলঙ্গ হইয়া সুইমিং পুলের মধ্যে তো সাঁতার কাটে, কত মানুষ মরতেছে না নদীর পাশে যে উলঙ্গ হইয়া ঘুরে, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি গুলো আস্তে আস্তে আমাদের দেশে আমাদের ছেলে ফেলেদের মধ্যে মা বাপের কোনো খবর নাই, তারা লাগে খালি বাড়ি ঘর বানায় যেতেছে চরিত্র নষ্ট হইতেছে, বিয়া করেন না বয়স হয়, যখন বয়স হবে তখন তার চরিত্র ধ্বংস হয়ে সারবে, চরিত্রের দাম নাই, সময় হোক এখনো সময় হয় নাই। আমরাই বলি সরকারে আইন করে দেয়, মানুষের যেটা চায় সরকার তো এটাই, স্বাস্থ্য ভালো থাকবে না, স্বাস্থ্য ভালো থাকলে কি লাভ হবে চরিত্র খারাপ হইলে, মা বাপকে জব দিতে হবে আশ্রমে, আল্লাহ আমাদের বুঝবার তৌফিক তো উনাকে উনি তো খুলে না, লঙ্গি খুলো এখানে রাখো হুজুর খুলেন না, হাল্লা হাতি চাইছি উনি যে টান দিয়া চাষা যে টান দিয়া খুললে বাস করে দেওয়া মাত্রই বেহুশ হয়ে পড়ে গেছে, বলতেছিলেন ইজারি ইজার চোখ বন্ধ
ইজারি 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 ইজার লুঙ্গি তবন আমার লুঙ্গি দাও আমার লুঙ্গি দাও আমার লুঙ্গি এই বলে চিৎকার করতেছে কোন ভাই সামলানো যাইতেছে না তাড়াতাড়ি এখানে পিণ্ডাইছে তখন উঠে বসে তখন তো নাবালক ছিলেন উনি তবু এই অবস্থা লাজুক ছিলেন আমি আপনাদের বলছিলাম যে নবুয়তের আগে দুইটা বিষয় দেখা যায় এছাড়া ওনার চরিত্রের মধ্যে কোন দাগ নেই ওমা বিসমা মা বিসাহিবুকুম মিন জিন্না তোমরা তার সাথী নতুন মানুষ না চল্লিশ বছর ধরে দেখছো তোমাদের সাথী তো সে কোনো পাগল তার যে মেধা কেমন জানো না সে যে কত পাক পবিত্র তোমরা কি জানো না আর তোমরা তার বিরুদ্ধে আচরণ করো যার সদাকত ইফত আজমত মহত্ব পবিত্রতা সর্বশ্রেষ্ঠ হওয়া সকলের কাছে স্বীকৃত তোমরা তার বিরুদ্ধে লাগছো ওই দিন থেকে যেদিন উনি বললেন আনা নাজির উল্লাহ কুম্বাই নেয়া দেশ আজা উনসাদি এর আগ পর্যন্ত তোমার বদনাম করো নাই ইয়া ইয়াল মুদাসির কুম ফাহাদির ও রাব্বা কাফা কাব্বির ও রুজ্জা ফাহজু আয়াত না জিনিস তিন বছর করে নবুয়ত আড়াই বছর কেউ দুই বছর তিন বছর বলে এতদিন কোন শরীয়তের হুকুম আসে নাই প্রথম দুই তিন বছর পরে দ্বিতীয়ই আছে কম ব্যাখ্যা অনেক লম্বা হে নবী চাদর গায়ে দেয় শুয়ে থাকলে হবে না বের হও কি করবা মানুষকে দাওয়াত প্রথম দাওয়াত দাও তৌহিদে নিজে পাক পবিত্র থাকো আসিত অপবিত্রদের সাথে যাও শিরিক মুঠেই করতে পারবো না তোমার উম্মতকে সাবধান করে দাও তোমাকে নাজির হিসেবে পাঠাইলাম কারণ সে সময় কেউ মুসলমান নাই যেটা জান্নাতের সুসংবাদ দিবে সব অমুসলিম ছিল এই আয়াত নাজিল হওয়ার পরে হুজুর একা কত বড় সাহস নিয়ে পাহাড়ের উপরে সাফার উপরে উঠবে আমি মনে করি সাফার উপরে কেন উঠবে সাফা মানে খুব পাক পবিত্র নবীও পাক পবিত্র পাহাড় খুব পবিত্র পরিষ্কার এই জন্য এখান থেকে সাই করতে হয় এটার উপরে উঠে উনি বললেন হে আমার পুত্ররা অমুক 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 কোরাইশ ওখানে নিয়ম ছিল এরকম ডাক দিলে আশেপাশের লোকেরা সব জমা এর জন্য আমরা পত্রিকা ইত্যাদি ওখানে তাদের ডাক ছিল ওই ডাক দিলে শুনেছে কুরাইশ গ্যারের কুরাইশ সব এসে পাহাড়ের নিচে জমা নবী আলাইহিসসালাম বললেন আমি যদি তোমাদের বলি পাহাড়ের ওই পাশে তোমাদের শত্রুরা একত্রিত হয়েছে তোমাদের উপরে একসাথে আক্রমণ করার জন্য প্রতিহত করা তোমাদের জন্য সম্ভব নয় আমি জানাই দিলাম রাত্রি আসার আগেই তোমরা জারজির বাঁচাও এমন স্থান নির্ধারণ করে চলে যাও তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলছে হ্যাঁ কেন যে আপনি চল্লিশ বছরের ভিতরে একটাও মিথ্যা কথা বলেন বারবার এইটা শুনানির পরে উনি বলে আনা নাজির লোরিয়া
আরবি ভাষা আলেমরা অর্থ করলে বঙ্গানুবাদ করলে এর অর্থ হলো আমি উলঙ্গ হইয়া তোমাদেরকে ভয় প্রদর্শন করতেছি ওরিয়ান মানে উলঙ্গ এটা জর্ব মিশন প্রভাব আরবি আমরা যেরকম বলি সুস্পষ্ট ঘোষণা নিঃসন্দেহে যেখানে সন্দেহের অবকাশ নাই এমন একটি সংবাদ দিচ্ছি এইটা হুজুর বলছেন আনা নাযীরুল ওরিয়ান আমি তোমাদেরকে সুস্পষ্ট চুল পরিমাণ সন্দেহ নাই বলতেছি ঘোষণা করতেছি এই দুনিয়াকে পাহাড় মনে করো পাহাড়ের ওই পার আছে একটা এই জগতে যদি কোনো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আল্লাহর একত্ববাদের স্বীকৃতি না দাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বীকৃতি না দাও তাহলে তোমাদের উপরে পাহাড়ের ওই পারে দুনিয়ার ওই পারে কঠিন আযাব আসবে তোমাদেরকে ধ্বংস করে দাও হুজুর যখন এটা বললেন এতদিন পরে ওনারা আরেক সাথে বলে তাব্বাত ইয়াদা আলি হাজা দাও থানা এইটা বলার জন্য রাখছ তোমার হাত ধ্বংস হয়ে এই জন্য তাব্বাস সুরা নাজিল হয়েছে নবীকে বলছে হাত ধ্বংস হয়ে যাক আল্লাহ কে তোর হাত ধ্বংস তিনি তোমাদেরকে সতর্ক করতেছেন বাইনে আযাবুন শাদীদ চক্ষু বন্ধ হইলে কঠিন আযাবে পড়বে তুমি বুঝো না উনি তো স্বার্থপর না আমারে দেয়া ওয়াজ করাইতে এলো দম লাগে কিছু রাহ খরচ দিতে হয় খাওয়াইতে হয় গাড়িতে দিতে হয় আজকাল কি কি খাওয়াইতে হবে এটাও বলে দাও আর আমার নবী কুল তুমি তাদের বলো তোমাদের মেয়ের লোভ দেখায় অর্থের লোভ দেখায় রাজত্বের ক্ষমতার লোভ দেখায় বলে দাও মা সাল থুকুম মিন আজরিন আমি কোনো বিনিময় চাই না আহ পেটে পাথর বাঁধে কিন্তু সে বলে আমি কোনো বিনিময় চাই না তুমি আমরা রক্তাক্ত করতেছ কিসের কারণে চারটা পয়সা চাইছি না কোনো বাড়ি বানাইছি না তোমাদের পয়সা লুণ্টনের ব্যবস্থা করছি মা সাল তুম মিন আজরিন ফাহুয়া লাকুম আমারে কিছুই দিতে হবে না ক্ষমতার অধিকার তোমারা সংরক্ষণ করো অর্থ সব তোমাদের বুক বিলাসিতা সব তোমাদের আমি এইগুলো চাই না ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ আমাকে আল্লাহ আদেশ দিছেন যা দেওয়ার নেওয়ার এগুলো আল্লাহ জানে আমার উপরে কি আসবে ঘটবে আমার কি হবে না হবে এগুলোর আমি পরোয়া করি না আল্লাহ আদেশ দিছেন এটাই আমি শোনাবো তোমাদের কাছে কোনো ধরনের বিনিময় চাই না ইজ্জত সম্মানও চাই না ওয়াহুয়া আলা কুল্লি শাইইন শাহীদ আমি যা করতেছি তোমরা যা করতেছ আল্লাহ সব জানেন আমারে বাতিল মনে করতেছ কুল হে নবী বলে দেন ইন্ন রব্বি ইয়াকযিফু বিল হাক আমার রব সত্যকে অবশ্যই পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে আল্লামুল গুয়ুব তোমরা তো জানো না অদৃশ্য জগৎ কেমনে চলে নিজের পেটে কি আছে জানো না দেমাগে কি আছে জানো না কালকে তোমার ভাগ্যে কি জুটবে জানো না এইটির পিছনেই তুমি দৌড় পারতেছ আর আমার আল্লাহ যে সিদ্ধান্ত নেয়
সে দুনিয়া চোখকে যেরকম দেখে যেগুলো আমরা দেখি না ওইটি ওনার সামনে স্পষ্ট। তা আগে কি ঘটবে ঘটবে না এইসব সিদ্ধান্ত করি উনি আমাকে নবী হিসাবে পাঠাইছেন মেনে নেও। ফতে মক্কা হইল, হুজুর ঢুকলেন, কুল জা আল হক, কত সিনাজুরি কত আশপর্দা, হিজরতের দিন নবী গেছিল দুই রাকাত নামাজ পড়তে, ধাক্কা দা বের করে দিছে। আমি মসজিদে আইতেছি, আপনি আমার গলার মধ্যে ধরে ধাক্কা দা মসজিদে ঢুকতে দিলেন না। এর মতো কাপুরুষ আল্লাহর দুশ্মন কম আছে পৃথিবীতে। বিভিন্ন কায়দা কৌশল করে একজনকে মসজিদে ঢুকতে দেয় না, নিজের ক্ষমতার জন্য, নিজের আধিপত্য সৃষ্টি করার জন্য। মন ভালো না, হুজুর ঢুকলেন, অনেক লম্বা কাহিনী, যা আল হক এলান করে হক এসে গেছে। ওমা ইউবদিউল বাতিল ওমা ইউঈদ, বাতিল কোনোদিন সূচিত হবে না, ঘুরে আর আসেন, একবার শেষ হয়ে যায়। কুল ইন দালালতু ফাইন্নামা আযিল্লু আলা নাফসি, তারা তোমাকে বলে তুমি গুমরা, তাদের জানো আমি যদি গুমরা হয়ে থাকি তো এইটার জবাব আমি আল্লাহর কাছে দেব। ওয়াইনি হিতাযাইতু ফাবিমা ইউহা ইলাইয়া রাব্বি, আর যদি আমি হকপন্থী হয়ে থাকি এটা আমার কোনো বৈশিষ্ট্য না, আমার রবে তার দয়ায় আমাকে নবী বানাইছেন। ইন্নাহু সামিউন করিব, উনি তোমার খুব নিকটে, যা চাওয়া ওনার কাছে চাই, তোমরা ওনার কাছে চাইও। আজকে আমার কথাগুলো বুঝতেছো না? ওলাউ তারা ইদ ফাজিউ, যদি তুমি দেখতে সেই দৃশ্য হাসরের ময়দানে, ইদ ফাজিউ, ভয়ে ঘাবরাহট এত বেশি হইবে, অলা সৌথা, পলানির কোনো জায়গা পাবে না, ভয়ের ছুটে পলাইতে যাবে হাসরের ময়দানে। শেকাস্ত খাইলে, পরাজিত হইলে সৈনিকরা ভাগে না? অলা উত্তরা, হে নবী ঘাবড়াবেন না, কাদেরে বলে দেন, ওলাউ তারা, লম্বা করে গেছে, জোরে স্পষ্টভাবে বলে দেন, ওই দিন ঘাবড়াহটের দিন, ভয়ের দিন, ফালা ফাউত, ভাগার কোনো উপায় থাকবে না। ওয়া উখিযু, কঠোর হস্তে গ্রেফত করা হবে, ভেগে যাবে কোথায়, যেখানে যাবে ওখানে আল্লাহর কুদরতের হাত আছে, কাছে থেকে যেরকম ধরন যা, এইরকম ভাবেই তোমাদেরকে করিব থেকেই ধরবে আল্লাহ। এখানের অর্থ হইল কাছে থেকে ধরবে। এটা কেন বললেন আল্লাহ? আল্লাহ দূরে থেকে ধরতে পারেন না, দূরে আর কাছের পার্থক্য আছে আল্লাহ, কিন্তু আয়াতে বলতেছে কাছে থেকে ধরবে। এর কারণ হইল যে আমরা সাধারণত বলি, বুঝি, কাছে থেকে ভালো করে ধরা যায়, দূরের থেকে ভালো করে ধরা যায় না। যেহেতু আমরা এটা বুঝি, এই জন্য আল্লাহ বলে, ওলাউ তারা ইদ ফাজিউ ফালা ফাউথা ওয়া উখিযু মিন মাকানিন করিব, তোমরা কাছে থেকে ধরলে তো খুব খুশি হও, মনে করো খুব ভালো করেই ধরবে, ওই দিন দেখা যাবে আল্লাহ সামনে থেকে তোমাদের ধরতেছে। পলাইয়া যাইবার কোথায়, পলানির কোনো জায়গা থাকবে না। তখন চিল্লায়া বইলা উঠবে, কালু আমান্না বিহি, যা করছি ভুল করছি, বড়রার কারণে করছি, বড়রা যে পথে আমাদের চালাইছে ওই পথে চলছি, আমরা নির্দোষ,
যাই হয়েছে ও আসারুন নাদামা দিলে দিলে বলবে বালেগ হওয়ার পরে কেন বুঝলাম না আসারুন নাদামা দিলে লজ্জিত এটা অজুহাত পেশ করবে লিডাররা আমাদের ক্ষতি করছে আমাদের বড়রা আমাদের অপরাধী বানাইছে যাই হোক এই কঠিন মুহূর্তে আমান্না আল্লাহ আমরা সবাই ইমান আনলাম وأن لهم التنابوش من مكان بعيد إيمان أنار جاغا অনেক দূরে চলে গেছে إيمان আনতে হয় মৃত্যুর আগে হেদায়েত পাইতে হয় মৃত্যুর আগে আর দুনিয়া মাজরাউতুল আখিরা দুনিয়াটা শুধু তোমার পেটের জন্য আসে নাই শরীরকে সুবিধা করার জন্য আসে নাই শাহওয়াত পূরণ করার জন্য আসে নাই লোভ লালসা পূরণ করার জন্য আসে নাই আয়েশ ইশরাতের জন্য আসে নাই বিল্ডিং বানাবে এয়ার কন্ডিশনে ঘুমাবে শুধু এই জন্য আল্লাহ দেয়নি মৃত্যুর আগেই গড়গড়ার পূর্বে শ্বাসে প্রশ্বাস খুব জোরে বের হয় এটারে বলে গড়গড়া বাতাস যেগুলি বাইরুনির বাকি রয়েছে এই যে কথা কইতে সমাজে অনেক দম আটকে থাকে এটি জমা হয়ে রয়েছে এদিকে মৃত্যুর সময় এসে গেছে আরো এক দুই চার দশ কলস শ্বাস রয়ে গেছে এটা আল্লাহ পাক চক্ষুনি বন্ধ করে দেন না চক্ষুনি খোলা রাখেন মুখ বন্ধ করে দেন নাক দিয়ে খুব তেজে বাতাস বের এটা যে জমা হয়ে গেছে অনেক বাতাস কথা কইতে সময় এই বাতাসটা বাইর করতে হবে টাইমলি চোখ খোলা থাকে জান্নাত জাহান্নাম দেখা যায় মুখ বন্ধ থাকে নাহলে বলে দিবে আর নাক দিয়ে বাতাসটা বের হয় এর আগ পর্যন্ত হইল হেদায়েত ঈমান গ্রহণের সময় সে তো শেষ এখন তুমি এত দূরের থেকে চিল্লায় আমার না কইলে কোনো কাজ হবে না ওই রকমই হবে যেরকম ফেরাউন পানি খায় আর আল্লাহ আল্লাহ করে সময় থাকতে ওয়াকাদ কাফারু বিহি মিন ক্বাবল আগে কত বোঝানো হয়েছে তফসিরের মাধ্যমে ওয়াজের মাধ্যমে কান দেও নাই ويقذفون بالغيب من مكان بعيد وحيل بينهم وبين ما يشتهون মধ্যে যাবে তার আকাঙ্ক্ষার মধ্যে তার গুণাগুলো বাধা হয়ে দাঁড়াবে জান্নাতে ঢুকা বাধা হয়ে দাঁড়াবে কবরের মধ্যে অন্ধকার আলোকিত হওয়ার বাধা হয়ে দাঁড়াবে তার গুণাগুলো সাপে কাটবে বিচ্ছু কাটবে গুণাগুলো আল্লাহর রহমতের জন্য বাধা হয়ে দাঁড়াবে হাশরের ময়দানে জবাবদিহি তার কেউ সাহায্য করবে বাধা হয়ে দাঁড়াবে তার গুণাগুলো আকৃতি ধরবে পলসি রাত পায়ু কেটে কেটে নিচে জাহান্নামে পড়বে বাধা হয়ে দাঁড়াবে কারো সাহায্য আসবে না ইন্নাহুম কানু ফি শাক্কি মুরিব কেউ মানেই নাই আর কেউ সন্দেহ পোষণ করত আদৌ কি মৃত্যুর পরে আবার জীবন হবে মাটির সাথে একদম মিলে যায় মানুষের আবার মৃত্যুর পরে জন্ম হয় নাকি এটা বুঝে না যে পেট তো একটা কবরের মতো ওইখানে কেমনে জন্ম হইল কোন মানুষের হাত আছে তো ওখানে পুষ্ট হয়েছে বীর্য প্রবিষ্ট হয়েছে রক্ত হয়েছে তারপরে এটা গোস্তের টুকরা হয়েছে আগে মানুষের শরীর হয়েছে এরপরে তার মধ্যে আত্মা ঢুকছে কেউ বলতে পারবেন কেউ কেমনে ঢুকছে ওইটা তো একটা ছোট্ট জায়গার মধ্যে কবরের মধ্যে এটা হয়েছে
আর এখন তো আমি ওই কবর ছোট কবর থেকে এত বড় হয়েছি 3 ফুট 3.5 ফুট। আবার আমার আত্মাটা চাই যেতে পারে কবরে রাখলে ওটা তো আগের দর্শে বড় মার পেটে সে বড়। মার পেটে যদি আমাকে তৈরি করে আমার ভিতরে আত্মা ঢুকাইতে পারে, এই নমুনা বানায় রাখছে আগে, নতুন নমুনা বানানি কঠিন হবে। আল্লাহ তো নমুনা আগেই বানায় রাখছে, তাহলে এইবার কবরের মতো জায়গার মধ্যে এই সব হাড্ডি গুটি একসাথে করা এবং এখানে আত্মা ঢুকাইয়া আবার জিন্দা করা অসম্ভব না সম্ভব? অসম্ভব না সম্ভব? সুতরাং সেই জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সূরা সাবাটা শেষ হয়েছে, সূরা ফাতের থেকে বাকি রয়েছে। আল্লাহ তাআলা চাইছে কয়টা নামাজ? اللهم صل وسلم وبارك على سيدنا محمد يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث. دنيا لوهر মধ্যে আছি, ক্ষমতার লোভে আছি, রকমারি জিনিসের লোভে আছি, শয়তানের ফান্দে পাওদে বসে রয়েছি। সারাদিন গেছে গা, পুরা এক বৎসরও একবার মনে হয় না, সারাদিনে একবারও মনে হয় না যে এখন যদি মৃত্যু হয়ে যায়, মসজিদে যদি বাইরেতে না পারি আত্মা বের হয়ে যায়, এই কোটি টাকা কি হবে আমার? ছেলে যদি এইগুলোরে দেয়া শরাব কিনে ব্যবসাগিরি করে, এই টাকা এইভাবে রেখেছিলাম, গরিব এতিমদের মধ্যে বন্টন করলেও তো আখেরাতে পাওয়া যেত, যে ব্যাংকের মধ্যে রাখি প্রয়োজনে উঠাই, সদকা খেরাতের দ্বারা আল্লাহর গুসা নিবৃত হয়। সদকা খেরাত করলে এটা ব্যাংকের মতো আখেরাতের জন্য জমা হয়, হাসরের ময়দানে এইটি বের হবে, এই সেক্কা মুদ্রা কাজে লাগবে কবরে। আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাবি, যেই হোক বাদশাহ হোক কিছুই সাথে যাবে না, লয় লস্কর আত্মীয় স্বজন যাবে, আর এটা খাটলি যাবে। দাফন করার পরে দুইটা ফিরে আসবে, এই খাটলিও ফিরে আসবে, আরেকজনের অপেক্ষা করবে। আপনার বন্ধু বান্ধব ছেলে মেয়ে যার জন্য হালাল হারাম ব্যাংক ব্যালেন্স করছেন, ওরাও এখান থেকে ফিরে আসবে, কেউ কবরে যাবে না, আধা ঘন্টার জন্য দাঁড়াবে না, লজ্জা সরমে বৎসরে একদিন ডাইকা খাওয়াইয়া দিবে, 3 দিন পরে সারা বন্ধু বান্ধব ডাইকা খাওয়াইয়া উৎসব করবে, এটি ফটো করবে, ছাড়বে 3 দিন পরে, কি জানি করে দেশে ছাড়ছে নাকি তা। একজন বাপ মারা গেছে, মা মারা গেছে, খুশি, এই জন্য গরু টরু জব করে খুব ভালো ফাংশন, বড় বড় হোটেলের মধ্যে, কোথায় দুঃখ করবে কান্দবে, কবর জিয়ারত করবে এটা বাদ দিয়া, ভালো আর ভালো আর মন্দ নাই, নামাজি বেনামাজি নাই, গরিবদের তো খবরই নাই, যাদের দেওয়ার কথা খবরই নাই ওদের খাওয়াব, উৎসব করে বেয়ার মতো উৎসব করে, বুঝাও যে আমি এটা কি করতেছি, বাপ মারা গেছে, কান্দন সুখের ছায়া সে খাওয়ার জন্য, না হলে দেশের মানুষ এলাকার মানুষ আত্মীয় স্বজনরা বলে যে এইটা কেমন সন্তান, বাপের জন্য আমরা খাওয়াইল না মরে গেছে, আরে বিয়া করলে না খাওয়ায়, মরে গেলে তো দুঃখ, তোমরা খাবাইবে, এই তো হাদিস, কিন্তু উল্টা কাজের চর্চা আমাদের দেশে হয়।
ইয়া আল্লাহ আমাদেরকে বেদাত থেকে রক্ষা করো, ইয়া আল্লাহ আমাদেরকে বেদাত থেকে রক্ষা করো, নবীর সুন্নতের আমলের তৌফিক দাও। আমিন। রব্বুল আলামিন তুমি যদি মুখ ফুরায় নেও ফিরায় নেও, আমাদের পক্ষের কেউ নাই, কেউ নাই, আমাদের আরো জাদবে আরো দাবাইবে। জানি আমরা গুনাহ করতেছি, তোমাকে সারা কাউরে আল্লাহ মানি না, দুনিয়ার চক্করে শয়তানের চক্করে অনেক অপরাধ করি, কিন্তু আবার তোমার কাছে হাত উঠে আমার চাই, চোখের পানি বের করি, কত মানুষ বাইতুল্লাহ গিয়ে তোমার জন্য কান্দে, তওয়াফ করে ঘুরে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফিনিশ করে, এতে তার মনক্ষুণ্ণতা আসে না, তোমার ঘর থেকে শান্তি পায়, নবীর জিয়ারত করে শান্তি পায়, দুই রাকাত নামাজ পড়ে শান্তি পায়। আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দিও, যুবক ভাইদের তৌফিক দিও, দুনিয়ার মহাব্বত কমায় দাও, আখেরাতকে স্মরণ করার তৌফিক দাও। আখেরাত ভয়াবহ জিনিস আমাদের, মৃত্যু হবে আর কারো দেখা নেই, বৎসরেও দেখা নেই, সারা জীবনেও একটা কথা বলার সুযোগ নাই। ইয়া আল্লাহ দুনিয়াতেও আমাদের অসহায় বানায় না, আখরাতেও তোমার অসহায় বানায় না। ইয়া আল্লাহ তোমার দয়া কামনা করি। ইয়া আল্লাহ কখন মৃত্যু হয় জানি না, ইয়া আল্লাহ কোথায় মৃত্যু হয় জানি না, কি অবস্থায় মৃত্যু হয় জানি না, তুমি যা করবে তাই হবে, তাতেই আমরা রাজি। শুধু একটা ভিক্ষার দরখাস্ত, ইমান নিয়ে কবরে যাইছে, ইমান নিয়ে কবরে যাইছে, ইমান নিয়ে কবরে, বেঈমান বানায় কবরে নিও, বান্দার হক মাথায় রেখে কবরে নিও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা। ইয়া আল্লাহ সফরের ইচ্ছা করছি, জীবন কাটাইলাম, কোথায় মৃত্যু রাখছ জানি না, গুনাহ মাফ করে দিও, আপনারা মাফ করে দিবেন, আমিও মাফ করে দিই, আল্লাহ যেন আমাদের সবাই মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وصحبه برحمتك يا رب.